কেন সুজুকি জিক্সার বাইকটা কিনলাম, বাজারে তো আরো অনেক পালসার, টিভিএস, টিভিএস আর ফোরবি, হর্নেট, এগুলো থাকতে কেন আমি সুজুকি জিক্সারটা কিনলাম? এই সুজুকি জিক্সারে যদি আবার এই বাজেটের মধ্যে যদি আপনারা ব্ল্যাক কালারের বাইকটা পান্তে হতো তাহলে তো আর বলাই লাগে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল রনি চৌধুরী, এনিওয়ান ওয়াচিং রনি চৌধুরী ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমি কেন সুজুকি জিক্সার বাইকটা কিনলাম, বাজারে তো আরো অনেক পালসার, টিভিএস, টিভিএস আর ফোরবি, হর্নেট, এগুলো থাকতে কেন আমি সুজুকি জিক্সারটা কিনলাম। তো পুরো ভিডিওটা এই নিয়ে আলোচনা করবো। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। বন্ধুরা, সুজুকি জিক্সার বাইকটা কেনার পেছনের যে কারণ সেটা হচ্ছে এই বাইকের যে কন্ট্রোলিং, তারপরে ব্রেকিং, তারপরে ড্রিফটিং, এই সব কিছু থেকে মানে সব কিছুই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এইটা আপনারা যখন কিনবেন তখনই বুঝতে পারবেন যে এই বাইকটা কতটা কমফোর্টেবল। তো এটা মানে খুব সেফলি আপনি রাইড করতে পারবেন এই বাইকটা। তো মোটামুটি আমি এই বাইকটা চালানোর পরে আমার কাছে এই বাইকটার মানে সব কিছু দিক থেকে, কন্ট্রোলিং বলেন আপনার, তারপরে ব্রেকিং সিস্টেম, মানে সব কিছু দিক থেকে জিক্সার আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো অন্যান্য বাইক যখন আমি চালিয়েছিলাম, যে ফোরবি যখন আমি চালাই, তখন দেখলাম যে ফোরবির মানে খুব অল্প সময়ে আপনার মানে খুব অনেক স্পিডে উঠে পড়ে, কিন্তু ব্রেকিং সিস্টেমটা খুব একটু খারাপ। এই জন্য আমি বাইকটা কেনার ক্ষেত্রে ফোরবিকে আমি বাদ রেখেছি। তারপরে আমি আরেক বন্ধুর কাছে আমি বাইক নিয়ে আমি যখন এনএসের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এনএসের ক্ষেত্রে ওর মানে এনএসের টায়ারটা খুবই চিকন, এই জন্য এটা মানে আপনার কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে মানে যখন আপনি কোনো টার্নিং পয়েন্টে যখন ঘুরবেন তো চাকা চিকন হওয়ার কারণে আপনার খুবই একটু রিস্ক থেকে যায়। এর জন্য আমি এই জিক্সারকে এগিয়ে রাখবো। এই বাইকটা কেনার আগে আপনি আপনার বন্ধু বান্ধবের যদি এই বাইক থাকে সুজুকি জিক্সার, তখন আপনি এটা চালিয়ে মানে দেখতে পারেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার বন্ধুদের যখন মানে বন্ধুদের মানে বাইক কেনার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে বাইকটা নিয়ে চালিয়েছিলাম, এবং আমি যখন চালাই তখন সব কিছু থেকে আমার কাছে সুজুকি জিক্সারটা বেস্ট মনে হয়েছে। কারণ আমি এর আগে আমি ফোরবি চালিয়েছি, তারপর সব কিছু চালিয়েছি, কিন্তু সুজুকি জিক্সার যখন আমি চালাই তখন আমার কাছে মানে ব্রেকিং থেকে কন্ট্রোলিং বলেন সব কিছু থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো এই জন্য আমার কাছে সুজুকি জিক্সার বাইকটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি এই সুজুকি জিক্সার বাইকটা আমি কিনেছি। তো বন্ধুরা, তারপরে আপনার যে হর্নেটের কথা যদি বলি, হর্নেটের ক্ষেত্রে আমার কাছে ওর যে কন্ট্রোলিংটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। তো এই জন্য আমি সব দিক থেকে বিবেচনা করে আপনার সুজুকি জিক্সারের আপনি যদি ব্লগিং করতে চান ওপরের যে লুকটা, এই লুকটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে। তো এই দিক থেকে আমি এই বাইকটাকে এগিয়ে রেখেছি, এই চিন্তাভাবনা করে আমি এই সুজুকি জিক্সার বাইকটা কিনেছি। তো আপনারা যারা কর্নারিংয়ের ক্ষেত্রে ভালোবাসেন, তো আমি সুজুকি জিক্সারকে এটার ক্ষেত্রে আমি আগিয়ে রাখবো। মানে একটা প্লাস পয়েন্ট যে সুজুকি জিক্সারের কর্নারিংটা আপনার মানে এর চাকা মানে জিক্সারের চাকাটা একটু মোটা হওয়ার কারণে আপনারা খুব ভালোভাবে এটা কর্নারিংটা মানে ভালোভাবে রাইড করতে পারবেন। তো অন্যান্য বাইকের ক্ষেত্রে মানে যদি এনএসের কথা বলি, তাহলে এনএসের কিন্তু চাকাটা খুবই ছোট, এই জন্য কর্নারিংয়ের ক্ষেত্রে কিন্তু ওটা চাকা চিকন হওয়ার কারণে একটু রিস্কলি থেকে যায়। তো এই জন্য আমি সুজুকি জিক্সারকে মানে এগিয়ে রাখছি। তো বন্ধুরা, এই বাইকটা যখন আপনারা চালাবেন, তো এই বাইকটা আসলে একটা দেখার মতো একটা বাইক। আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য 1,74,950 টাকা। আর এই বাইকটা যখন আপনি চালাবেন সামনে থেকে দেখতেও সুন্দর লাগে, আবার পেছন থেকে দেখতেও অনেক সুন্দর লাগে। আর বাইকটা যখন আপনারা রাস্তাঘাটে চালাবেন, আসলে রাস্তাঘাটে যখন অনেক জ্যাম থাকে, রাস্তায় অনেক যখন গাড়ি ঘোড়া জ্যামে পড়বেন, তখন কিন্তু এই বাইকটা চালালে আপনি খুব ভালোভাবে জ্যাম কাটিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমার কাছে এই সুজুকি জিক্সারের ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো লেগেছে, কারণ আপনি অল্প যখন দুই ব্রেক, পা ব্রেক এবং হাত ব্রেক দুই ব্রেক একসাথে চাপ দেবেন, তো খুব অল্প সময়ে আপনার গাড়িটা থেমে যাবে। তো সব কিছু দিক থেকে বিবেচনা করে আপনারা সুজুকি জিক্সার বাইকটা নির্দ্বিধায় কিনতে পারেন, কারণ এই বাইকটার মধ্যে সব কিছুই আপনার পারফেক্ট। কারণ কন্ট্রোলিং বলেন আপনার, ব্রেকিং সিস্টেম, সব কিছুই এই বাইকটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে।
তো বন্ধুরা এই সুজুকি জিক্সারে যদি আবার এই বাজেটের মধ্যে যদি আপনারা ব্ল্যাক কালারের বাইকটা পান্তে হয় তো তাহলে তো আর বলাই লাগে না। তো বন্ধুরা সুজুকি জিক্সা নিয়ে আজকে আলোচনা এই পর্যন্তই। তো পরবর্তীতে আপনারা যাতে সুজুকি জিক্সারের খুঁটিনাটি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তো পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে মানে সমাধান করার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।